আমার ফ্রেন্ড হচ্ছে কি যদি বাইক নিয়ে বাইরে হয় তাহলে একদম পাগলের মতো বিহেভ করে। আমার ফ্রেন্ডের পেছনে এত কারেন্ট যে গায়ে একদম বাইকের উপরে উঠে দাঁড়িয়ে যায়, বাইক আছে বয়ে থাকে, এরকম টাইপের চাকলামি করে। ওর টান হচ্ছে কি 100+, ও ব্রেক ধরছে পরে হুন্ডার থামে না, ওর তো হুন্ডার আর থামে না, সামনের ব্রেক ধরতেছে, পিছের ব্রেক ধরতেছে, গিয়ার কমাইতেছে, কিচ্ছু হয় না। ও ভাবলো যে সাইকেল যখন আমি পাওয়াতে ব্রেক করে নিতেছি তাহলে হুন্ডার কি খেতের মুখ, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস ইউর বয় এমডি রিজভি এন্ড ইউ আর ওয়াচিং রবিউল ইসলাম দ্য ব্লগার। সো গাইজ, আমি আর একটি নতুন অসম ব্লগ নিয়ে এসে পড়েছি। এটা হচ্ছে কি একটা কার ব্লগ। আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন যে মোটো ব্লগ করে মানুষ, ওইটা আপনারা দেখেছেন, কিন্তু কেউ কাউকে কিন্তু আপনারা কার ব্লগ করতে দেখেন নাই। শুনছেন যে প্রথম যে কার ব্লগটা করতেছি, হয়তো এটা একদিন ট্রেন্ডের মধ্যে আসবে। আজকে তাহলে আর কিছু কথাবার্তা না বলে ভিডিওটা শুরু করি একটা ইন্ট্রোর পর। আমার আজকে একটা গল্প বলবো, গল্পটা হচ্ছে কি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে। আমার ফ্রেন্ডের ব্যাপারে আমি কিছু বলে নিই আগে। আমার ফ্রেন্ডের পেছনে এত কারেন্ট যে গাইস, ওর পেছনে যদি আপনারা তার লাগাই দেন তাহলে পুরো বাংলাদেশের মধ্যে কোনো লোডশেডিং আর হবে না। আমার ফ্রেন্ডের আপুরের একটা বাইক আছে। আমার ফ্রেন্ড হচ্ছে কি যদি বাইক নিয়ে বাইরে হয় তাহলে একদম পাগলের মতো বিহেভ করে, একদম বাইকের উপরে উঠে দাঁড়িয়ে যায়, পরে একদম বাইক আছে বয়ে থাকে, এরকম টাইপের চাকলামি করে। এর জন্য ওর বাবা ওর বাইক দেয় না, তাই ও মধ্যে মধ্যে ওর বাপের বাইক চুরি করে নিয়ে বাইরে বেরিয়ে যেত। পরে একদিন ও ওর বাপের সাথে ঝগড়া করে আমাদের বাড়ি দিকে আইসা পড়ছে, যে আমার ফোন দিছে যে ওই তুই বাইরো। গেলাম যে একা ঘুরেই গা, আইসা ঠিক আছে। আরও তিন চারটা বাইক বাইর করে মোটামুটি আমরা চারজন নাকি পাঁচজন যেতেছি, আমরা যে লাগপুর যাবো, লাগপুর যাই ঘুরবো, নানি বাড়ি আবার লাগপুর, লাগপুর যাইতেছি। যাওয়ার পথে স্পিডিং করতেছি সবগুলি মিললে, আমি আমার ফ্রেন্ডের বাইক চালাইতেছি, ও আরেকটা ফ্রেন্ডকে নিয়ে পিছনে বসে রাখছে। তো এমন করতে করতে হঠাৎ করে একটা রাস্তাতে আসছে, এই রাস্তাটা হচ্ছে কি অনেক চিকন, দুইটা যদি এনে চেঞ্জই যায় তাহলে এই রাস্তা দিয়ে আর কোনো বাইক টাইক না মানুষ যেতে পারবে না, এমন চিকন রাস্তা। তো এটা যাইতেছি, ওর বাইক হচ্ছে কি 125 cc। ওইটার মধ্যে আবার হয়েছে গিয়া যে ওর বাইকের পিছনের ব্রেক একবারে নাই বলতে চলে, আর সামনের ব্রেকও একদম কম, খুব কম কম স্পিডে বেশি ব্রেক হয় না, পরে আবার ওভার স্পিডে দেওয়া হয়েছে। ওর টান হচ্ছে গিয়া 100+। হঠাৎ করে সামনে দিয়ে একটা রিক্সা আইতেছে আর সামনে আর একটা সিএনজি যাইতেছে, জায়গা নাই, আমাদের ওর টান হচ্ছে কি 100+। ও ব্রেক ধরছে, ব্রেক ধরছে পরে দেখি না ইয়া হুন্ডার থামে না। আমি ওর পিছনে আসছিলাম, ও একদম আঙ্গুর সবাই ওভারটেক করে পরে সামনে গেছে, পরে সামনে গিয়ে দেখে এই অবস্থা, ওর তো হুন্ডার আর থামে না, সামনের ব্রেক ধরতেছে, পিছের ব্রেক ধরতেছে, গিয়ার কমাইতেছে, কিচ্ছু হয় না। পরে হঠাৎ করে আপনারা নিশ্চয়ই অনেকে ছোটোবেলা সাইকেল চালাইছেন, আমি অনেক চালাইছি, যদি সাইকেলের মধ্যে ব্রেক না থাকে তাহলে অনেকে দেখবেন যে পাও দিয়ে ব্রেক ধরতেছে। ও ভাবলো যে সাইকেল যখন আমি পাওতে ব্রেক করে নিতেছি তাহলে হুন্ডার কি খেতের মুখ, হে যাইয়া হুন্ডার টান হয়েছে 100+, এনে গিয়ে পাওতে ব্রেক ধরতেছে, জুতা মতো একদম ক্ষয় হয়ে আসছে, মানে একদম জুতা ধোয়া পড়েছে, এই খারাপ অবস্থা। হেয়ার পিসারটা হয়েছে একটু শর্ট টাইপের, ওর হাইট এত বেশি বেশি না। হ্যাঁ ও ট্রাই করতেছে হুন্ডার মধ্যে রাস্তাতে পা দেওয়া নেই, হেয়ার ভালো লাগতেছে না, দুই বার আপনার চেষ্টা করতেছে। এটা দেখ কে আঙ্গর ফ্রেন্ড ইয়া আমার ফ্রেন্ডে অ্যাক্সিডেন্ট করতেছে, এটা দেখে তো আমার এনে ভয় পাওয়া, একটা চিন্তা হইতো না ভাই, চিন্তা কি আমি এই যে বুঝছি না, আমি একটা কাণ্ড করতেছে পাওয়াতে ব্রেক ধরতেছে। আঙ্গর যেতেনে লগে আসিলাম সবগুলো আস্তে 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 একদম পেট ব্যথা হয়ে গেছে, আমি হুন্ডার চালিতে পারতেছি না, হুন্ডার চালিতে পারতেছি না, এই পেট ব্যথার লাগে এত আসতেছে। এটি সামনে গেছি, সামনে গিয়ে দাঁড়ায় দেখি যে ওরা ওর জুতাটা, আমি জি আই কিরে কি মনে লাগছে ব্রেক ধরিয়া, ছোটবেলা মেমোরিজ কি মনে গেছে নাকি পরে হওয়া ভাই পরে এরে জিগেছি পরে হ্যাঁ কই বলে ভাই অনেক মজা লাগছে, আমি কই শয়তান জীবন বালা হয় না। আচ্ছা গাইস, আমি আজকে একটা নতুন টাইপের ভিডিও করার চেষ্টা করছি, যদি আপনাদের ভিডিওটা ভাল লাগে তাহলে আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটাতে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আনটিল দেন, পিস আউট।